ইন্দারটা রিলিজ হয়ে গেছে এবং আমাদের আরেকটা সিনেমা যেটা শুটিং হচ্ছে নেত্রীদা লিডার, সো বলতে পারেন এখন থেকে এটার প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা চাই বাংলাদেশের একটা বাজার হোক। এইবার যে ছবি আপনারা দেখেছেন, যে যেভাবে দর্শক ছবি দেখতে যায়, আপনারা নিজেরাও ছবি, 8 বছর আমরা ছিলাম না, আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনারাই নিউজ করেছেন যে সিনেমা হলে লোক যায় না, এই জন্যে ছবি চলে না, এই জন্যে হল মালিকরা হল বন্ধ করে দিচ্ছে, আপনারাই নিউজ করেছেন। আমরা এই 8 বছর দেখেছি কিন্তু এই নিউজগুলো। এইবার আপনারাই নিউজ করছেন যে হলে 2-3 দিনের টিকিট অ্যাডভান্স বিক্রি হয়ে যাচ্ছে। যখন আমাদের দিনদারে রিলিজ হলো ঈদের আগে, ঈদের দিন আপনারা জানেন যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আজকের টিকিট আজকে কিনে আপনারা ছবি দেখছেন, ঈদের পরের দিনও বলতে পারবেন না, ঈদ তার পরের দিনও বলতে পারবেন না। এই যে ছবি দেখার একটা হিড়িক লেগে গেছে বাংলাদেশে, এটার কারণ আপনারা কেন হয়েছে সেটা আমার মুখে বলবো না, আপনারা নিজেরাই বলেন, নিজেরাই আমরা শুনি, ভালো লাগে আমাদের শুনতে। তা আমরা চাই যে কোনো ছবি দিয়ে যদি দর্শক হলে ফিরানো যায়, এটার একটা জোয়ার থাকে এবং এই জোয়ারটা ধরে রাখার জন্য পরবর্তীতে আবার ছবি ভালো বানাতে হবে। তা আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, হল মালিক ভাইয়েরা নিরাশ হবেন না, বাংলাদেশে যেহেতু ভালো ছবি মেকিং হচ্ছে, দর্শক হলে যাচ্ছে, আপনাদের হলগুলোকে রেনোভেশন করবেন, আর বাংলাদেশে আরও সিনেপ্লেক্স হলে মানে দর্শক বেশি হলে আসবে, প্রত্যেকটা মানুষই পরিবেশ চায় হলের। নেত্রীদা লিডার আসলে ছবি কমপ্লিট না হলে তো আমরা বলতে পারবো না, আমাদের বাংলাদেশের পোর্শনটাও এই ছবিতে নট মোর লেস দেন 50%, শুটিং মিনিমাম 50% বাংলাদেশেও হবে, হয়তো বা 60% হতে পারে, বাংলাদেশে 60% হবে, 40% হয়তো তার্কিতে হবে, তার্কি যেহেতু কো প্রোডাকশন মুভি।